क्लास 7 इंग्लिश लेसन 7 मोगली अमंग द वुल्व्स यूनिट 2 टुडेज लेसन स्टार्ट्स फ्रॉम हियर। इज दैट ए मैंस कब सेड मदर वुल्फ। ওটা কি মানব শাবক, মা নেকড়ে বলল। আই হ্যাভ নেভার সিন ওয়ান, আমি কখনো মানব শাবক দেখিনি। আই হ্যাভ নেভার সিন ওয়ান মানে আমি কখনো মানব শাবক দেখিনি। ব্রিং ইট হিয়ার, ওকে এখানে নিয়ে এসো। নেক্সট প্যারা, I have heard now and again of such a thing, but never in our pack or in my time, said Father Wolf. Baba Nekre bollo, Ami majhe majhe erokom jinisher kotha shunechi. I have heard now and again of such a thing. Etar mane, Ami majhe majhe erokom jinisher kotha shunechi. Ekhane now and again এই ফ্রেজটার অর্থ হলো মাঝে মাঝে, ঠিক আছে। বাট নেভার ইন আওয়ার প্যাক অর ইন মাই টাইম, কিন্তু আমাদের দলে কিংবা আমাদের সময়েই কখনোই নয়। বাট নেভার ইন আওয়ার প্যাক, প্যাক মানে দল, ঠিক আছে। সিনোনিম হচ্ছে হার্ড, HERD, হার্ড, অর্থাৎ নেকড়েদের দল বোঝানো হয়েছে এখানে, ঠিক আছে। উলস প্যাক, বাট নেভার ইন আওয়ার প্যাক অর ইন মাই টাইম, কিন্তু আমাদের দলে কিংবা আমাদের সময়, মানে আমার সময়, কখনোই নয়। অর্থাৎ আমি আমার সময়ে আমাদের দলে এরকম কথা শুনিনি বা দেখিনি, অর্থাৎ এই অভিজ্ঞতাটা আমার কাছে পুরোপুরি নতুন। বাবা নেকড়ে বলছে যে তার কাছে এই অভিজ্ঞতাটা একেবারে নতুন। সেইড ফাদার উল, বাবা নেকড়ে বলল। He is altogether without hair. ওর গায়ে মোটেই লোম নেই। Altogether মানে পুরোপুরি, কমপ্লিটলি, সম্পূর্ণ। লোমহীন, উইদাউট হেয়ার মানে লোমহীন। দ্য মুনলাইট ওয়াজ ব্লকড আউট অফ দ্য মাউথ অফ দ্য কেভ, ফর শের খানস গ্রেট স্কোয়ার হেড অ্যান্ড শোল্ডার্স ওয়ার থ্রাস্ট ইন টু দ্য এন্ট্রান্স। গুহার মুখে চাঁদের আলো বাধা প্রাপ্ত হলো। দ্য মুনলাইট ওয়াজ ব্লকড আউট অফ দ্য মাউথ অফ দ্য কেভ, অর্থাৎ গুহার মুখে চাঁদের আলো বাধা প্রাপ্ত হলো। ব্লকড মানে বাধা প্রাপ্ত হওয়া, বাধা পাওয়া। সিনোনিম হচ্ছে হিন্ডার্ড, ঠিক আছে। ফর, কারণ, এখানে ফর মানে কারণ। আমরা জানি সাধারণত ফর হচ্ছে একটা প্রিপোজিশন যা অর্থ জন্য, কিন্তু এখানে এটা কারণ বোঝাচ্ছে, ঠিক আছে। বিকজ, বিকজ ফর মানে বিকজ, কারণ। শের খানস গ্রেট স্কোয়ার হেড অ্যান্ড শোল্ডার্স ওয়ার থ্রাস্ট ইন টু দ্য এন্ট্রান্স, কারণ শের খান তার চৌকো মাথা আর কাঁধ গুহার মুখে জোর করে ঢুকিয়ে দাঁড়িয়েছিল, ঠিক আছে। অর্থাৎ শের খান তার বড় চৌকো মাথা এবং কাঁধ জোর করে গুহার মুখে ঢুকিয়ে দাঁড়িয়েছিল, ঠিক আছে। থ্রাস্ট মানে জোর করে ঢোকানো, ঠিক আছে। টু এন্টার বাই ফোর্স, জোর করে ঢোকা। ইনটু দ্য এন্ট্রান্স মানে গুহা মুখে, গুহার প্রবেশপথে। অর্থাৎ শের খান গুহার প্রবেশপথে তার মাথা এবং কাঁধ গুঁজে দিয়ে দাঁড়িয়েছিল, সেই জন্য চাঁদের আলো গুহার ভিতরে প্রবেশ করতে পারছিল না। অর্থাৎ এখানে আমরা বুঝতেই পারছি শের খান হ্যাজ কাম টু দ্য ফাদার ওল্ফস ডেন ইন সার্চ অফ দ্য ম্যানস কাব, ঠিক আছে। হুজ প্যারেন্টস হ্যাভ এসকেপড, যার বাবা মা পালিয়েছে, এটা পরে জানতে পারবো। হোয়াট ডাজ শের খান নিড, শের খানের এখানে কি প্রয়োজন। নিড মানে প্রয়োজন, অর্থাৎ শের খান এখানে কি করতে এসেছে। সেইড ফাদার উলফ, বাবা নেকড়ে জিজ্ঞাসা করল।
শের খানকে দেখে ভবানীকে জিজ্ঞেস করলো যে শের খানের এখানে কি প্রয়োজন, কি কারণে এসেছো তুমি? অ ম্যানস কা গোয়েন দিস ওয়ে, একটা মানব শাবক এদিকে এসেছে, ঠিক আছে? অ ম্যানস কা গোয়েন দিস ওয়ে, অর্থাৎ একটা মানব শাবক এখানে এসেছে। ইটস পেরেন্টস হ্যাভ রান অফ, ওর বাবা মা পালিয়েছে। রান অফ মানে পালানো, এসকেপড, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম। ডিমান্ডেড শের খান, শের খান দাবি করল, অর্থাৎ শের খান দাবি করল যে একটা মানব শাবক এখানে এসেছে যার বাবা মা পালিয়েছে। নেক্সট প্যারা, দ্য উলভস আর ফ্রি পিপল, সেইড ফাদার উলভ। বাবা নেকড়ে বলল নেকড়েরা স্বাধীন। উলভস আর ফ্রি পিপল মানে নেকড়েরা স্বাধীন। দে টেক অর্ডার্স ফ্রম দ্য হেড অব দ্য প্যাক, তারা শুধু তাদের দলপতির আদেশ মান্য করে। টেক অর্ডার্স মানে আদেশ মান্য করে, মেনে চলে, অর্থাৎ নেকড়েরা শুধুমাত্র তাদের দলপতির আদেশই মান্য করে। অ্যান্ড নট এনি ফ্রম স্ট্রাইপড অ্যানিমাল, কোনো ডোরা কাটা জন্তুর নয়, অর্থাৎ নেকড়েরা কোনো ডোরা কাটা জন্তুর আদেশ মান্য করে না। স্ট্রাইপড মানে ডোরা কাটা, আমরা জানি বাঘের গায়ে ডোরা কাটা দাগ থাকে, আর এখানে শের খান একটা বাঘ, সেই জন্য শের খানকেই বোঝানো হয়েছে। স্ট্রাইপড অ্যানিমাল বলতে এখানে শের খানকে বোঝানো হয়েছে। দ্য ম্যানস কাব ইজ আওয়ার্স, মানব শাবকটি আমাদের। হিয়ার এন্ডস দিস লেসন, থ্যাংক ইউ।